যখন থেকে আগুনটা লেগেছে তখন থেকেই আমি দিদির সঙ্গে যোগাযোগে ছিলাম এবং অভিষেকের সাথে, এবং তারা যে কথাগুলো বলেছে যে এই এইটা তো আমি আমরা কেউ জানি কীভাবে আগুনটা লাগলো সেটার জন্য তদন্ত হবে এবং এই ফ্যাক্টরি যেন দ্রুত শুরু হতে পারে এবং খুব কমে যেন শুরু হতে পারে সেটা যত রকমের প্রশাসনিক সাহায্য লাগবে সেটা প্রশাসন করবে, এবং যেই কর্মীগুলো ইনফ্যাক্ট কালকে রাত অব্দি আমাদের কাছে 240 জনের মতো নাম ছিল যে এই কর্মীরা এই ফ্যাক্টরি, তিনটে ফ্যাক্টরি আছে ওনাদের মূল, এই ফ্যাক্টরিটাই মূল ফ্যাক্টরি যেখানে 250 জন ছিল, দিদি কথা দিয়েছেন যে তাদেরকে 6 মাস অবধি যতদিন না এই ফ্যাক্টরিটা শুরু হয় তাদেরকে প্রত্যেকজনকে 2,500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, সেটা এই মাস থেকেই মার্চ মাস থেকেই দেওয়া হবে, এবং সেটা আজকে আসার পর যেই লিস্টটা একটু বেড়েছে এবং আমার মনে হয় কি এসডিও এবং তাদের রিপ্রেজেন্টেটিভ এটা নিয়ে আলোচনা করবে এবং যেটা সঠিক হবে সেইভাবেই কাজটা এগোনো হবে। মূল উদ্দেশ্য হচ্ছে কি এইখানে যেন ফ্যাক্টরিটা তাড়াতাড়ি শুরু হতে পারে, যারা এই ফ্যাক্টরি ডিপেন্ড করে নিজেদের সংসার চালায়, যেই মা বোনেরা বা যেই ভাইয়েরা সংসার চালায় তাদের এই অগ্নিকাণ্ডের জন্য বা এই এরকম একটা সময় যেন তারা যেন দুঃখে না থাকে সেটাই দায়িত্ব দিদি নিয়েছে।